প্রতিমাটা দেখুন, আমার তো দারুণ লেগেছে। কাজ দেখুন, মা কালীর মূর্তি দারুণ, কাজ দারুণ। মা কালীর মূর্তি দেখে মন ভরে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুমোরটুলিতে, আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কুমোরটুলিতে সরস্বতী ঠাকুর প্রস্তুতি কেমন চলছে। চলুন মহেশ শিল্পালয়ে দেখায়। দেখুন এখানে, দেখুন এই ঠাকুরটির পেছনে দেখুন শঙ্খ বানানো হয়েছে। শঙ্খর মধ্যে মা সরস্বতীকে রাখা হয়েছে। পাশের যে মা সরস্বতীটি রয়েছে, দেখুন মা সরস্বতীর মাথায় কিন্তু মাটির মুকুট, এখানেও মা সরস্বতীর মাথায় মাটির মুকুট। এটি কিন্তু একটি নতুনত্ব আস। সাধারণত আমরা দেখে থাকি সোলার মুকুট দেওয়া হয়, এখানে কিন্তু মা সরস্বতীর মাথায় মাটির মুকুট দেওয়া হয়েছে। এখানে সব ঠাকুরগুলি কিন্তু ইউনিক এবং নতুনত্ব আছে। এখানে দেখুন মা সরস্বতীর মূর্তিটি, দেখুন পেছনে একটি গাছ এবং সুন্দর গাছের মাথায় কিন্তু সুন্দর সুন্দর ফুল। কারণ এখানেও কিন্তু এটা হাঁস নাকি ড্রাগন আমি বুঝতে পারছি না ঠিকঠাক, মা সরস্বতীর পেছনে। এটা তো এর আগে আপনাদের দেখিয়েছিলাম, মা সরস্বতীর পেছনে একটি সুন্দর হাঁস মূর্তিটা। এখানে দেখুন কত বড় একটি মা সরস্বতীর মূর্তি বানানো হচ্ছে, মুখ বানানো হচ্ছে সুন্দর। দেখুন এটা হলো মালাপালের স্টুডিও, সুন্দর একটি মা কালীর মূর্তি দেখুন বানিয়ে রাখা আছে। মালাপালের স্টুডিও ঠিক পাশেই দেখুন আপনাদের দেখায় এই সরস্বতী ঠাকুরটি, দেখুন একটু ডিফারেন্ট। এটি কিন্তু আমার যা মনে হচ্ছে মা সরস্বতীকে এখানে বসানো হয়েছে একটি তবলার উপর। নতুনত্ব আছে সরস্বতী ঠাকুরটা। সনাতন পালের স্টুডিওতে আপনাদের দেখায় এই সরস্বতী ঠাকুরটি, দেখুন কত বড় একটি সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে, বেশ বড়। এটি হলো মুরারি পাল ও জয়ন্ত পালের স্টুডিও, এখানকার ঠাকুরগুলো দেখুন দারুণ। এই পাশের ঠাকুরগুলো প্রায় বানানো কমপ্লিট। এই স্টুডিওটাও দেখুন খুবই সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর, ঝোপ প্রথমে কাজ চলছে এখানে। এবার আপনাদের দেখাবো পরপর স্টুডিওতে কত সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে সেগুলি দেখাচ্ছি। দেখুন সব কিন্তু রাস্তার দুপাশে রাখা আছে সরস্বতী ঠাকুর, প্রচুর সরস্বতী ঠাকুর আছে। ভিতরেও, স্টুডিওর ভিতরেও কিন্তু প্রচুর সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে। দেখুন স্টুডিওর ভিতরে, স্টুডিওর বাইরে, সামনে দেখাচ্ছি আপনাদের। দেখুন রাস্তার দুপাশে কিন্তু এবং স্টুডিওগুলো, স্টুডিও দেখুন ভিতরে কিন্তু সরস্বতী ঠাকুর রাখা। এখানে দেখুন স্টুডিওতে সরস্বতী ঠাকুর, এই পাশে দেখুন পুরো মনে হচ্ছে মা সরস্বতীর প্রতিমার মেলা বসেছে। দেখুন বসে থাকা অবস্থায় মা সরস্বতী,
স্টুডিওটা তো পুরো ভর্তি মা সরস্বতীর মূর্তিটা। কুমোরটোলাতে কিন্তু সরস্বতী পুজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর সোলার সাজ কিন্তু কুমোরটোলিতে ঢোকা শুরু হয়ে গেছে। কারণ বুঝতে পাচ্ছেন কুমোরটোলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে।